ত্রিংশ পর্ব অন্বেষণ। বলা বাহুল্য যে যখন সূর্যমুখীর পলায়নের সংবাদ গৃহমধ্যে রাষ্ট্র হইল, তখন তাহার অন্বেষণে লোক পাঠাইবার বড় তাড়াতাড়ি পড়িয়া গেল। নগেন্দ্র চারিদিকে লোক পাঠাইলেন, শ্রীশচন্দ্র লোক পাঠাইলেন, কমলমণি চারিদিকে লোক পাঠাইলেন। বড় বড় দাসীরা জলের কলসি ফেলিয়া ছুটিল, হিন্দুস্থানী দারোয়ানেরা বাঁশের লাঠি হাতে করিয়া তুলো ভরা ফরাসির ছিটের মির্জাই গায়ে দিয়া মশ মশ করিয়া নাগরা জুতার শব্দ করিয়া চলিল। খানসামারা গামছা কাঁধে গোট কাঁকালে মা ঠাকুরানিকে ফিরাতে চলিল। কতকগুলি আত্মীয় লোক গাড়ি লইয়া বড় রাস্তায় গেল। গ্রামস্থ লোক মাঠে ঘাটে খুঁজিয়া দেখিতে লাগিল, কোথাও বা গাছতলায় কমিটি করিয়া তামাকু পোড়াইতে লাগিল। ভদ্রলোকেরাও বারোয়ারির আটচালায় শিবের মন্দিরের রকে ন্যায় কচকচি ঠাকুরের টোলে এবং অন্যান্য তথাবিধ স্থানে বসিয়া ঘোঁট করিতে লাগিলেন। মাগি ছাগি স্নানের ঘাটগুলিকে ছোট আদালত করিয়া তুলিল। বালক মহলে ঘোর পরবাহ বাঁধিয়া গেল। অনেক ছেলে ভরসা করিতে লাগিল পাঠশালার ছুটি হইবে। প্রথমে শ্রীশচন্দ্র নগেন্দ্র এবং কমলকে ভরসা দিতে লাগিলেন। তিনি কখনো পথ হাঁটেন নাই, কত দূর যাইবেন? এক পোয়া আতক্রোশ পথ গিয়া কোথাও বসিয়া আছেন, এখনই সন্ধান পাইব। কিন্তু যখন দুই তিন ঘন্টা অতীত হইল অথচ সূর্যমুখীর কোনো সংবাদ পাওয়া গেল না, তখন নগেন্দ্র স্বয়ং তাহার সন্ধানে বাহির হইলেন। কিছুক্ষণ রৌদ্রে পুড়িয়া মনে করিলেন, আমি খুঁজিয়া বেড়াইতেছি, কিন্তু হয়তো সূর্যমুখীকে এতক্ষণ বাড়ি আনিয়াছে, এই বলিয়া বাড়ি ফিরিলেন। বাড়ি আসিয়া দেখিলেন সূর্যমুখীর কোনো সংবাদ নাই। আবার বাহির হইলেন, আবার ফিরিয়া বাড়ি আসিলেন। এইরূপ দিনমান গেল। বস্তুত শ্রীশচন্দ্র যাহা বলিয়াছিলেন তাহা সত্য, সূর্যমুখী কখনো পদব্রজে বাটির বাহির হয় নাই। কত দূর যাইবেন? বাটি হইতে অর্ধক্রোশ দূরে একটা পুষ্করিণীর ধারে আম্র বাগানে শয়ন করিয়াছিলেন। একজন খানসামা যে অন্তঃপুরে যাতায়াত করিত, সেই সন্ধান করিতে করিতে সেইখানে আসিয়া তাহাকে দেখিল। চিনিয়া বলিল, আগে আসুন, বাড়িতে সকলে বড় ব্যস্ত হইয়াছেন। সূর্যমুখী তখন ক্রোধ ভরে কহিলেন, আমাকে ফিরাইবা তুই কে? খানসামা ভীত হইল, তথাপি সে দাঁড়াইয়া রহিল। সূর্যমুখী তাহাকে কহিলেন, তুই যদি এখানে দাঁড়াইবি তবে এই পুষ্করিণীর জলে আমি ডুবিয়া মরিব। খানসামা কিছু করিতে না পারিয়া দ্রুত গিয়া নগেন্দ্রকে সংবাদ দিল। নগেন্দ্র শিবিকা লইয়া স্বয়ং সেইখানে আসিলেন, কিন্তু তখন আর সূর্যমুখীকে সেখানে পাইলেন না। নিকটে অনুসন্ধান করিলেন, কিন্তু কিছুই হইল না। সূর্যমুখী সেইখান হইতে উঠিয়া গিয়া এক বনে বসিয়াছিলেন। সেখানে এক বুড়ির সঙ্গে সাক্ষাৎ হইল। বুড়ি কাঠ কুড়াইতে আসিয়াছিল, কিন্তু সূর্যমুখীর সন্ধান দিতে পারিলে ইনাম পাওয়া যাইতে পারে, অতএব সেও সন্ধানে ছিল। সূর্যমুখীকে দেখিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তুমি কি আমাদের মা ঠাকুরানি গা? সূর্যমুখী বলিলেন, না বাছা। বুড়ি বলিল, হ্যাঁ, তুমি আমাদের মা ঠাকুরানি। সূর্যমুখী বলিলেন, তোমাদের মা ঠাকুরানি কে গা? বুড়ি বলিল, বাবুদের বাড়ির বউ গা। সূর্যমুখী বলিলেন, আমার গায়ে কি সোনা দানা আছে যে আমি বাবুদের বাড়ির বউ? বুড়ি ভাবিল, তাও তো বটে। সে তখন কাঠ কুড়াইতে কুড়াইতে অন্য বনে গেল। দিনমান এই রূপে বৃথায় গেল, রাত্রেও কোনো ফল লাভ হইল না। তৎপর দিন ও তৎপর দিনও কার্যসিদ্ধি হইল না, অথচ অনুসন্ধানেরও ত্রুটি হইল না। পুরুষ অনুসন্ধানকারীরা প্রায় কেহই সূর্যমুখীকে চিনিত না। তাহারা অনেক কাঙাল গরিব ধরিয়া আনিয়া নগেন্দ্রের সম্মুখে উপস্থিত করিল। শেষে ভদ্রলোকের মেয়ে ছেলেদের একা পথে ঘাটে স্নান করিতে যাওয়া দায় ঘটিল। একা দেখিলেই নগেন্দ্রের নিমখ হালাল হিন্দুস্থানীরা মা ঠাকুরানি বলিয়া পাছু লাগিত এবং স্নান বন্ধ করিয়া অকস্মাৎ পালকি বেহারা আনিয়া উপস্থিত করিত। অনেকে কখনো পালকি চড়ে নাই,
সুবিধা পাইয়া বিনা ব্যয়ে পালকি চড়িয়া লইল। শ্রীশচন্দ্র আর স্থির থাকিতে পারিলেন না, কলিকাতায় গিয়া অনুসন্ধান আরম্ভ করিলেন। কমলমণি গোবিন্দপুরে থাকিয়া অনুসন্ধান করিতে লাগিলেন। ইতি বিশ বৃক্ষ উপন্যাসের 300 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।